বন্ধুরা, আজকে আমরা পড়ব আমাদের ইউনিট 9 লেসন 7-8 সেকশন আই এর দ্বিতীয় অংশটুকু। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে কোথায় আমরা ক্যাপিটাল লেটার ব্যবহার করব, কোথায় আমরা ফুল স্টপ ব্যবহার করব, কিংবা কোথায় আমরা কোয়েশ্চন মার্ক ব্যবহার করব। সেই তিনটি কনসেপ্ট কিংবা বিষয়ের উপরই কিন্তু আজকে আমরা আমাদের বাকি এক্সারসাইজগুলো করে ফেলব। দেখো, প্রথম বাক্যটি হচ্ছে দে গো টু স্কুল। এই যে বাক্যটি আমি বললাম, এই বাক্যটির মধ্যে দেখো তো তুমি কি কোনো ভুল দেখতে পাচ্ছ? ভুলটা কি হতে পারে? এই বাক্যটির ভুল হচ্ছে, এই বাক্যটি শুরু হয়েছে যে দে শব্দটি দিয়ে, এই শব্দটি টিটা স্মল লেটার দিয়ে কিংবা ছোট হাতের লেখা হয়েছিল। তার মানে এই দে শব্দটির আমি কি করব, টিটাকে ক্যাপিটাল লেটার বানিয়ে দিলাম। এবং এই যে বাক্যটি আমি শেষ করলাম, বাক্যটির শেষে কিন্তু কোনো ফুল স্টপ দেওয়া হয়নি, তাই আমি লাস্টে একটা ফুল স্টপও দিয়ে দিলাম। তাহলে দে গো টু স্কুল, যেখানে দে শব্দটি টি ক্যাপিটাল লেটার এবং লাস্টে ফুল স্টপ, বাক্যটি আমি সঠিক করে ফেললাম। এবার দেখো, এইখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে একজন শিক্ষক এবং তার সাথে কিছু ছাত্রছাত্রী আছে। এইখানে একটা বাক্য যে দিস ইজ মাহবুল আলম, হি ইজ আ টিচার, হি টিচেস ইন আ প্রাইমারি স্কুল ইন নড়াইল। এই বাক্যগুলোর মধ্যে কী ভুল আছে? একই রকম একটু লক্ষ্য করে দেখো, দিস দিয়ে বাক্যটি শুরু হয়েছে, সেই দিসের টি কিন্তু আমি ক্যাপিটাল লেটারে দেইনি। একইভাবে এই যে ভদ্রলোকের নাম, শিক্ষকের নাম মাহবুল আলম, এমটাও কিন্তু ক্যাপিটাল লেটার হওয়া উচিত ছিল, আমরা এমটাও স্মল লেটার দিয়ে ফেলেছি। এরপরে দেখো, হি ইজ আ টিচার, একইভাবে হি এর এইচটা ক্যাপিটাল লেটার হওয়ার কথা ছিল, এটা আমরা ছোট হাতের দিয়ে ফেলেছি। একইভাবে হি টিচেস ইন আ প্রাইমারি স্কুল ইন নড়াইল, এখানেও কিন্তু আমরা এইচটাকে ক্যাপিটাল লেটার করতে ভুলে গেছি। এখন আমরা এটাকে ঠিক করে ফেলব। দেখো, আমরা এই পুরো জিনিসটাকে ঠিক করে ফেললাম। আমরা সবগুলো বাক্যের প্রথম শব্দের প্রথম যে অ্যালফাবেটটা, সেটাকে আমরা ক্যাপিটাল লেটার করে দিয়েছি এবং প্রত্যেকটি বাক্যের শেষে মনে করে একটা ফুল স্টপ দিয়ে দিয়েছি। আমাদের বাক্যগুলো সঠিক হয়ে গেল। দেখো, নেমস অফ পিপল অ্যান্ড প্লেসেস স্টার্টস উইথ আ ক্যাপিটাল লেটার। অর্থাৎ আমরা শিখলাম যে কোনো ব্যক্তি অথবা কোনো জায়গার নাম সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, বাংলাদেশের রাজধানী ঢাকা, তাই ঢাকার ডিটা ক্যাপিটাল লেটার, বাংলাদেশের বিটা ক্যাপিটাল লেটার। মাই নেম ইজ আলিশা, অর্থাৎ আমার নাম আলিশা। এই যে বাক্যটা শুরু হলো, বাক্যটি শুরু হওয়ার জন্য মায়ের এমটাকে আমি ক্যাপিটাল লেটার করেছি এবং আলিশা যেহেতু একজন মেয়ের নাম, তাই ওর নামের শুরুর যে এ রয়েছে এটিকেও আমরা ক্যাপিটাল লেটার করে দিয়েছি। এবার দেখো, আ সেন্টেন্স স্টার্টস উইথ আ ক্যাপিটাল লেটার, যেটা আমরা একটু আগে শিখলাম, টিনা লিভস ইন মেহেরপুর, অর্থাৎ টিনা মেহেরপুরে বসবাস করে। এখানে টিনার টিটা ক্যাপিটাল লেটার, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঢাকার ডিটাও ক্যাপিটাল লেটার। আর টেলিং সেন্টেন্স এন্ডস উইথ আ ফুল স্টপ। টেলিং সেন্টেন্স মানে কি, যে বাক্য থেকে আমি কোনো তথ্য পাই বা যে বাক্য আমাকে বিভিন্ন ধরনের তথ্য দেয় তাকেই কিন্তু আমি বলি টেলিং সেন্টেন্স, এবং প্রত্যেকটা টেলিং সেন্টেন্সের শেষে একটা ফুল স্টপ থাকে। আর টেলিং সেন্টেন্স এন্ডস উইথ আ ফুল স্টপ। দেখো, আমাদের আগের স্লাইডটিতে আমরা দেখেছিলাম যে টিনা লিভস ইন মেহেরপুরের পরে কিন্তু আমি একটা ফুল স্টপ দেইনি, তাহলে আমি এটা ঠিক করে ফেলি, টিনা লিভস ইন মেহেরপুর, এরপর একটা ফুল স্টপ, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, এরপরে আরেকটা ফুল স্টপ। নেমস অফ পিপল অ্যান্ড প্লেসেস স্টার্টস উইথ আ ক্যাপিটাল লেটার, উদাহরণ তো দেখেই ফেললাম, টিনার টি ক্যাপিটাল, মেহেরপুরের এম ক্যাপিটাল, ঢাকা এবং বাংলাদেশের ডি এবং বি ক্যাপিটাল লেটার। হাউ ডু উই নো উইচ সেন্টেন্স ইজ আ কোয়েশ্চেন। আচ্ছা, এখন তোমরা বলো তো বন্ধুরা, যে কোনো একটা বাক্য দেখে আমি কীভাবে বুঝতে পারবো যে সেই বাক্যটা একটা প্রশ্নবোধক বাক্য? আচ্ছা, এটা বোঝার উপায় হলো, মনে করো এখানে একটা বাক্য বলা হয়েছে মাই নেম ইজ আসিফ, মনে করো আমার নাম আসিফ, তাহলে তোমার নাম কি, হোয়াট ইজ ইয়োর নেম। এই যে আমি তাকে জিজ্ঞাসা করলাম যে তোমার নাম কি, এটা হচ্ছে একটা প্রশ্নবোধক বাক্য। এবং বন্ধুরা, যখন তুমি একজন আরেকজনকে একটা প্রশ্ন করবে, তখন দেখবে যে প্রশ্নবোধক বাক্যের শেষে এরকম একটা প্রশ্নবোধক চিহ্ন দেয়া হয়, এই চিহ্নটিকে ইংরেজিতে বলে কোয়েশ্চেন মার্ক। এবং প্রশ্নবোধক বাক্য শুরু করার সময় আমরা সবসময় হোয়াট, ওয়্যার, ওয়েন, ওয়াই, হু এই ধরনের WH শব্দগুলো ব্যবহার করি। এরপরে দেখো, দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন নর্মাল সেন্টেন্সেস অ্যান্ড সেন্টেন্সেস দ্যাট আস্ক সামথিং, অর্থাৎ
যে বাক্যগুলো সাধারণ বাক্য, ধরো আই এম আসিফ অথবা মাই নেম ইজ আসিফ, এটা একটা সাধারণ বাক্য। এই ধরনের বাক্য এবং প্রশ্নবোধক বাক্যের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। পার্থক্যগুলো কি দেখো, মাই নেম ইজ আসিফ, উই ইউজ কোয়েশ্চেন মার্ক ইন দ্য কোয়েশ্চেন্স, হোয়াট ইজ ইয়োর নেম। এই দেখো, আমি একটু আগে তোমাদেরকে বললাম যে সাধারণ বাক্যের পরে আমরা ফুল স্টপ ব্যবহার করি, কিন্তু প্রশ্নবোধক বাক্যের মধ্যে আমরা একটা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করি। এই প্রশ্নবোধক চিহ্নটি দেখলেই আমরা সাথে সাথে বুঝে যাব যে এই বাক্যটি হচ্ছে একটি প্রশ্নবোধক বাক্য। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি দেখে তোমরা কোথায় আমাদের ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে, কোথায় আমাদের ফুল স্টপ ব্যবহার করতে হবে, কিংবা কোথায় আমরা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব, এই বিষয়টি সম্পর্কে তোমাদের ধারণা খুব সুস্পষ্ট হয়ে গেছে। তোমাদের সবার জন্য অনেক শুভকামনা।